আচ্ছা, আমরা তাহলে আজকে শিখব মাইএসকিউএল। মাইএসকিউএল ব্যবহার করে কিভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি, টেবিলের কলামগুলো কিভাবে তৈরি করতে পারি। হ্যাঁ, একটা ডাটাবেস এবং একটা টেবিলের বেসিক গুলো প্রথমে জানবো, তারপরে আমরা পিএইচপি এর একটা ফর্মের ডাটাকে সেই টেবিলে অন্তর্ভুক্ত করব। তো অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস, আশা করি মন দিয়ে দেখবে এবং নিজেরা যখন প্র্যাকটিস করবে ভিডিওটি সহায়ক হবে সবার জন্য। তো শুরু করি। শুরুতেই আমাদের যেটি করতে হবে সেটা হলো আমাদের জ্যাম্পে, জ্যাম্প কন্ট্রোল থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুটি বিষয়ে রান করে নিতে হবে। আচ্ছা, রান করা হলো, এরপরে আমরা যাব লোকাল হোস্টে। লোকাল হোস্ট থেকে পিএসপি মাই অ্যাডমিন, এখানে বাম পাশে থাকা নিউ অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন একটি ডাটাবেস ক্রিয়েটের জন্য ঘর পাওয়া যাবে। সেখানে আমরা ডাটাবেজের নাম লিখব। আমার বাম পাশে তো অনেকগুলো ডাটাবেজ আছে, টেস্ট নামেও ডাটাবেজ আছে, তারপরে ব্যাস থ্রি নামে ডাটাবেজ আছে। এই ডাটাবেসটি করা হয়েছিল সম্ভবত ওয়ার্ডপ্রেস এর সময়। তো আজকে আমরা কি করতে পারি, লিখি পিএইচপি, পিএইচপি টেস্ট, পিএইচপি টেস্ট এই নামে আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করছি, এই হলো পিএইচপি টেস্ট। এখন পর্যন্ত এর ভিতরে কোনো টেবিল আসেনি, আমরা একটি টেবিল ক্রিয়েট করব। টেবিলের নাম দিলাম রেজিস্টার আন্ডারস্কোর ইনফো, বড় নাম হলে একটু ভাগ করে এভাবে দেয়া যায়। হ্যাঁ, অথবা যদি চাই যে একসাথে করব তাও করা যায়, তবে স্পেস দেব না। হ্যাঁ, আমরা হয় হাইপেন দেব না হয় আন্ডারস্কোর দেব, তবে কোনো স্পেস আমরা ব্যবহার করব না। রেজিস্টার ইনফো জমা রাখবো এখানে, সে কারণে লিখলাম রেজিস্টার আন্ডারস্কোর ইনফো। এবারে ডান পাশ থেকে গো। আচ্ছা, এখানে এই যে ঘরগুলো আসলো, এই ঘরগুলো থেকে মূলত কলামগুলো জেনারেট হবে। তো প্রথম ঘরের নামটা আমরা কি দিতে পারি, প্রথম ঘরের নাম আমরা দিলাম আইডি, এখানে আইডি রাখবো। আইডি কিভাবে থাকে, এবিসিডি না 1 2 3, বলো তো একজন, আইডি সাধারণত কি হয়, এবিসিডি না 1 2 3? 1 2 3 নাম্বারটা, আইডি নাম্বার সাধারণত 1 2 3 হয়। সে কারণে নাম্বার দিতে হবে। নাম্বার বলতে আমরা তো ডাটা টাইপের ভিতরে জেনেছি নাম্বার একটা টাইপ আছে, তার ভিতরে ইন্টেজার পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ইন্টেজার হলো পূর্ণ সংখ্যা, যদি ফ্লোট দেই তাহলে হবে দশমিক সংখ্যা, ডাবল দিলে বেশি, দশমিকের পরে বেশি ঘর যাবে এরকম। তো এটি ইন্টেজার রাখছি, পূর্ণ সংখ্যা হবে। তারপরে ডান পাশ থেকে লেন্থ, কত ঘর, 5 ঘর। 5 ঘর মানে হলো 5 ক্যারেক্টার, 5 ক্যারেক্টার মানে হলো ধরো সর্বোচ্চ সংখ্যা 5টা 9 বসাতে পারবো আমরা। হ্যাঁ, ধরো 5টা 9 আমরা এখানে বসাতে পারি। এরপরে ডান পাশে আমরা যেটি করব, এটি খেয়াল রাখো, আমরা অটো ইনক্রিমেন্ট ক্লিক করব। আমরা সাধারণত অটো ইনক্রিমেন্ট করে থাকি, অর্থাৎ আইডি গুলো 1 2 3 4 একের পর এক অটোমেটিক জেনারেট হবে, এজন্য আমার তেমন কোনো কাজ করতে হবে না। আর ইন্ডেক্স নেম এটি প্রাইমারি দিব। হ্যাঁ, এটি এভাবে আসবে, তো প্রাইমারি রেখে আমরা গো দিব। প্রাইমারি মানে হলো তোমার এখানে অটো ইনক্রিমেন্ট তো সামনের দিকে যাবেই, আর একটা বিষয় হলো তোমার গিয়ে একই জিনিস ডাবল আসবে না। হ্যাঁ, তো আমরা গো ক্লিক করছি। প্রথম অংশের কাজ শেষ। এই কাজটি সেকেন্ড টাইম আর এই টেবিলে আমার করতে হবে না, আমরা এখন শুধুমাত্র লিখব, ধরো এই ঘরে আমরা লিখব নেইম। এই কাজগুলো আমরা ছোট হাতেই করব। হ্যাঁ, নেইম, নেইম সাধারণত কি হয়, ভার্চার করে দেই, যাতে করে এবিসিডি 1 2 3। হ্যাঁ, আমাদের ফর্মে যেমন টাইপ লিখি না টেক্সট, তেমন এখানে লিখলাম ভার্চার।
ভার্চার আর টাইপ টেক্সট এই দুটার ভিতরে পার্থক্য হলো ভার্চার অনলি 255 পর্যন্ত ক্যারেক্টার নিতে পারে, এর বেশি যদি হয় তখন আমরা টাইপ টেক্সট ব্যবহার করব। আচ্ছা তাহলে ভার্চার দিলাম, যে নামের জন্য তো আমার কত ক্যারেক্টার দরকার, 50টা হলেই হয়, 255 পর্যন্ত নিতে পারে ঠিক আছে, কিন্তু 50টা হলেই হয়। এখানে এতটুকুই কাজ। এরপরে নেম দিলাম, ইমেল, ইমেল দিলাম, হ্যাঁ একটা নামকরণ করলাম, সেটিও ABCD 123 এর সমন্বয়ে হতে পারে। তো ভার্চার একটা ইমেল লিখতেও ধরি 50 ক্যারেক্টার লাগবে। এরপরে ধরো দিলাম হলো পাসওয়ার্ড, লেন্থ না দিলে হয়তো নাও নিতে পারে, হ্যাঁ না দিলে তোমার যদি নেয় তাহলে 255 পর্যন্ত তুমি ধারণ ক্ষমতা পাবা। আচ্ছা পাসওয়ার্ড, পাসওয়ার্ডও তোমার ভার্চার, এটিও ধরো কত অক্ষরে হতে পারে, তুমি যদি 15-16 যদি একটা ডিমান্ড করে দাও তাহলে 15-16 এমন হবে। হ্যাঁ ধরো 20 ক্যারেক্টার দিলাম, আমার তো আরো একটা বিষয় নিব বলছিলাম, যেমন ধরো গিয়ে মেল ফিমেল এর জন্য জেন্ডার নিব, তাহলে এখন পাবো কোথায়, এই যে উপর থেকে অ্যাড ওয়ান কলাম ক্লিক করি, গো, এই যে আরেকটি আসলো, এটি আসার পরে আমি লিখে দেই মেইল, না মেইল না, এটি লিখবো জেন্ডার, জেন্ডার, জেন্ডার তো কি হবে, বাচ্চার হবে নাকি, বাচ্চার, এটির ক্যারেক্টার কত হতে পারে, মেইল লিখতে 4টি, ফিমেল লিখতে 6টি, সর্বোচ্চ 6 দিলাম আমি। তো প্রথম আইডির জন্য শুধুমাত্র অটো ইনক্রিমেন্ট, প্রাইমারি এই বিষয়গুলো করতে হয়, হ্যাঁ তো এরপরে আর এই কাজগুলো আমার নেই, এই আমার কাজ শেষ, শুধুমাত্র নাম দিব, টাইপ দিব, লেন্থ দিব, এতটুকু। নিচ থেকে আমরা দিলাম সেভ, সেভ দিলাম, হ্যাঁ সেভ হলো। এখন এই স্ট্রাকচারে আমার যা যা করণীয় ছিল, যেগুলো আমি করলাম সেই বিষয়গুলো এখানে প্রদর্শিত হচ্ছে। আইডি ইন্টেজার 5 ক্যারেক্টার পর্যন্ত দিলাম, ডান পাশে অটো ইনক্রিমেন্ট করা আছে, নেম ভার্চার 50, ইমেল ভার্চার 50, পাসওয়ার্ড 20, জেন্ডার এটি ভার্চার 6। তো এরপরে যে কাজ সেটি হলো এই ব্রাউজে যদি যাই তাহলে আমি সকল ডাটা দেখতে পারি, এই মুহূর্তে ব্ল্যাঙ্ক, এই যে লাইনটি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা ম্যানুয়ালি আমি এখানে একটি ডাটা দিয়ে দেখি যে ডাটাটা এইখানে আসে কিনা, হ্যাঁ এটি দেওয়ার জন্য আমরা এখান থেকে ইনসার্ট অপশন ব্যবহার করি, ইনসার্ট, ইনসার্ট যখনই দিলাম দুইটা ডাটা দেওয়ার জন্য ব্যবস্থা করা হলো, আইডি দেওয়ার দরকার নেই কারণ না আইডি হলো অটো ইনক্রিমেন্ট করা আছে। আমি নেম লিখি, সাপোজ আমার নাম লিখলাম, ইমেল লিখলাম ধরো @gmail.com, এরপরে পাসওয়ার্ড দিলাম মনে করো 1 2 3 4 5, 5 অক্ষর দিলাম, এরপরে জেন্ডার দিলাম মেল। হ্যাঁ এখানে ভ্যালু তোমার বড় হাত ছোট হাত যা ইচ্ছা হয় হবে, সমস্যা নেই। তো এই দিলাম একটা ডাটা, দিলাম এই গো দিলাম, গো দেওয়ার পরে উপরে লিখছে যে ওয়ান রো ইনসার্ট, এটা একটা রো ইনসার্ট হয়েছে। আর এখন যেটি আসছে এটি হলো এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এই সেম কাজগুলো করা যায়, যারা এসকিউএল জানি তারা এই কাজগুলো করতে পারি। তো আমরা এখন ব্রাউজে যাই, ব্রাউজে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে একটা ডাটা, সেই একটি ডাটা কিন্তু প্রদর্শিত হচ্ছে, আইডি নাম আল আমিন, আইডির ঘরে অটোমেটিক ওয়ান আসছে, আল আমিন, আল আমিন @gmail, 1 2 3 4 5, মেইল এই আসলো। কোনো একটা জায়গায় আমার যদি এডিট করার দরকার হয় তাহলে এই এডিট অপশনে ক্লিক করব, সাপোজ এখানে আমি 6 7 8 পাসওয়ার্ড 8 পর্যন্ত দিতে চাই, এডিট করলাম, গো দিলাম, আবার যদি ব্রাউজে যাই অটোমেটিক ব্রাউজে আসছে এই যে 8 পর্যন্ত চলে আসলো। যদি এই রোটা আমি ডিলেট করতে চাই তাহলে এই টিক দেব, বাম পাশে টিক দেব, এরপরে ডিলেট ক্লিক করব, ওকে দিলেই চলে যাবে। কোশ্চেন আছে কারো? ভাই এই জায়গায় যে টেবিলের হেডার, যে আইডি, নেম, ইমেল, এগুলো তো সব ছোট হাতে আসছে। হ্যাঁ ছোটই তো, ওই জায়গায় ছোট হাতে তৈরি করার সময় ছোট হাতে দিলাম। হ্যাঁ এইগুলো বড় হাতে দিলে কোনো সমস্যা হতে পারে, এই কারণে বড় হাত দিব না, এই কাজগুলো আমরা ছোট হাতেই করব, সাধারণত করে না বড় হাতে এগুলো। তাহলে একটা ডাটাবেস কিভাবে তৈরি করে, তার ভিতরে টেবিল কিভাবে তৈরি করে, আচ্ছা বাম পাশে ডাটাবেস দেখো, এই যে পিএসপি টেস্ট যদি আমি ক্লিক করি তাহলে এর ভিতরে এই যে ওয়ান টেবিল, হ্যাঁ একটা টেবিল পেলাম, যদি আমার অনেকগুলো টেবিল থাকে টেবিলের ভিতর থেকে কোনো কিছু যদি আমি এডিট করতে চাই তাহলে স্ট্রাকচারে গিয়ে এডিট করতে পারি, আবার কোনো একটা টেবিল যদি খালি করতে চাই তাহলে এমটি মাধ্যমে খালি করতে পারি,
কোন একটি টেবিল যদি বাদ দিতে চাই তাহলে এই বাম পাশে টিক দিয়ে ড্রপ ক্লিক করব, তাহলে টেবিলটি বাদ হয়ে যাবে। বুঝতে পারছি এতটুকু? জি ভাই বুঝছি। আরো টেবিল যদি আমি তৈরি করতে চাই, এই পিএসপি টেস্টের ভিতরে আবার নিউ লেখা আছে, সেই নিউতে যদি ক্লিক করি তাহলে টেবিল ক্রিয়েট করতে পারবো আবার। আচ্ছা, আপাতত আমরা এই একটা বিষয়ই দেখার চেষ্টা করি। আমাদের রেজিস্টার বাম পাশ থেকে যদি ক্লিক করি রেজিস্টার ইনফো, তাহলে সেই টেবিলটি ওপেন হবে। ব্রাউজ আছে, ব্রাউজে এখন প্রদর্শন করছে, একজনের ডাটা এখানে প্রদর্শিত হচ্ছে। এখন আমি যদি মনে করো যে ইয়েতে যাই, যে একটা এসটিএমএল ফর্ম যদি আমি নিয়ে নেই, ছোট্ট একটি ফর্মের কাজ যদি আমি একটু করি, ডাটা কিভাবে আমি ওই টেবিলে পাঠাবো এতটুকু কাজ একটু দেখি। ধরো এই একটা ফর্ম, হ্যাঁ এই একটা ফর্ম, আমি এতটুকু বিষয়ে একটু নেই। আচ্ছা, গত ক্লাসে আমরা ফর্ম করছিলাম কোথায়? তোমাদের এসটিএমএল 3 তে করা ছিল। কোথায় যেন করছিলাম? পিএইচপি, পিএইচপি প্র্যাকটিস এর ভিতরে ব্যাচ 3 এটা মনে হয় না? জি ভাইয়া। আচ্ছা, কতটুকু করছিলাম? একটা না, একটা ফর্মে একটা স্টাইল করা ছিল, মেথড করা ছিল, অ্যাকশন দেওয়া ছিল। তো এখানে তাহলে আমি এই ফর্মটাকে আরো বড় করি, ফর্মে আর কি দেব? ইমেল দেব, ইমেল। এরপরে কি দেব? পাসওয়ার্ড দেব। তারপরে আর একটা বলছিলাম, জেন্ডার দিব। আচ্ছা, প্রত্যেকটা ঘরের তো আমার নাম রাখতে হবে। একটা দিলাম নেমের ঘরে, নেম দিলাম, ইমেলের ঘরটার নাম রাখি ইমেল, ইমেল। পাসওয়ার্ডের ঘর দিলাম হলো পাসওয়ার্ড, নাম দিলাম পাসওয়ার্ড। হ্যাঁ, এরপরে জেন্ডার, জেন্ডার, জেন্ডারের ভিতরে মেইল, মেইলের ঘরের পাশে মেইল লেখা থাকবে, তাহলে আগে ঘর পরে মেইল, এরপরে আগে ঘর পরে ফিমেল। টাইপ তো সমান না, টাইপ নেমের টাইপ টেক্সট, ঠিক আছে, ইমেলের টাইপ ইমেলও দিতে পারি, আবার টেক্সটও দিতে পারি। এখন ইমেল নামে এসটিএমএল 5 এ তোমার টাইপ আছে, ওকে দিলে ইমেল আর চেক করার দরকার হয় না, এই ফিল্ড থেকেই অটোমেটিক চেক হয় ইমেল আছে কিনা। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য আমার টাইপ হলো পাসওয়ার্ড। জেন্ডারের জন্য আমার টাইপ হলো, এটা একটা রেডিও বাটন, এটা একটা রেডিও বাটন। এই ঘরের নেম হলো, নেম সমান দিতে হবে, নেম হলো জেন্ডার, তাহলে পরের ঘরের নাম হবে জেন্ডার। যেহেতু এখানে কোনো কিছু লেখার সুযোগ নেই, সে কারণে ভ্যালু দিতে হবে। ভ্যালু, ভ্যালু হলো মেইলের জন্য, ভ্যালু হলো মেইল, আর ফিমেলের জন্য ভ্যালু হবে ফিমেল। ইমেল এই দিলাম, আমি একটু এই পেজটা একটু অন করি, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি প্র্যাকটিস, এখান থেকে ব্যাস 3। আচ্ছা, কোনো বিআর করিনি, হ্যাঁ বিআর বিআর লেখা হয়নি, এ কারণে এখানে নেম, ইমেল, পাসওয়ার্ড, তারপরে আচ্ছা এখানে রেডিও বাটন করা হয়নি, রেডিও বাটন করে দেই। এটা টাইপ টেক্সট না, এটা রেডিও। নাম সমান আছে কিনা দেখতে হবে, মেইল আর ফিমেলের যে দুইটা রেডিও বাটন তার নামটা সমান আছে কিনা। আচ্ছা, এই আসলো, তার পাশে সাবমিট বাটন, মেইল অথবা ফিমেল এই ধরা যাচ্ছে, যে কোনো একটি। আচ্ছা, তাহলে এগুলো যদি আমি নিচে নিচে দিতে চাই, তাহলে আপাতত আমি একটা বা দুইটা বিআর থেকে কাজটি করে নিতে পারি।
পরে সুন্দর ডেকোরেশন করার জন্য যা করণীয় সেগুলো করে নিবা। এই আসলো এখন সাবমিটের যে বিষয়টা সেখানে কি লেখা আছে, নাম সাবমিট, টাইপ সাবমিট, ভ্যালু সাবমিট, ঠিক আছে। এখন আমাদের প্রাথমিক টেস্ট হলো এই যে ভেরিয়েবল গুলো, এই ভেরিয়েবল গুলো আসলে কাজ করে কিনা এটা একটা টেস্ট করতে হবে, যে চারটা যে নাম লিখলাম সেই ভ্যালু গুলো উপরে প্রদর্শিত হয় কিনা। তাহলে এই যে উপরে যে আমরা পিএইচপি করলাম, এখানে একটু পিএইচপি করেছিলাম, এই যে পিএইচপি, অন্যান্য যে পিএইচপি আছে এগুলো থাকুক, হ্যাঁ অন্যান্য যে পিএইচপি আছে এগুলো থাকুক, আমি শুধু নিচের পিএইচপি এখানে একটু কমেন্ট লিখে দেই, ফর্ম সাবমিশন পিএইচপি এরকম একটু কমেন্ট লিখে দেই, এর নিচ থেকে আমরা কাজটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, ইফ ইজ সেট ভেরিয়েবল আন্ডারস্কোর গেট, এটা যদি সাবমিট ক্লিক করা হয় তাহলে সে কি কাজ করবে, হ্যাঁ কি কাজ করবে এই অংশটা আগে একটু যাচাই করি, যদি এমটি হয় তাহলে এমটি শো করবে। আচ্ছা, এই কাজগুলো আমরা এই মুহূর্তে করব না তেমন কিছু, আমরা শুধু সাবমিশনটা বোঝার চেষ্টা করি, অথবা যদি চাই যে এমটি চেক করব তাহলে সেটিও করা যায়। আমাদের এখানে আমরা ডাটা কানেকশন প্রথমে চেক করতে হবে, না আমরা এইটাই একটু চেক করে আসি যে সকল ভেরিয়েবল গুলো আসলে আসে কিনা এটা চেক করবো। এই জায়গা চারটা তো, একটা ধরো নেম, একটা ভেরিয়েবলের নাম নেম, আর একটা ডাবল একসাথেই করে দিই, আর একটা হলো ইমেল, ইমেল, তারপরে পাসওয়ার্ড সমান নামই রাখি, হ্যাঁ তবে তোমার অবশ্যই বুঝতে হবে যে কোনটা কি কাজে ব্যবহার হচ্ছে। পাসওয়ার্ডের পরে জেন্ডার এই দিলাম, এখন এই এক লাইনেও আমি চাইলে এগুলোকে শো করতে পারি, আমি একটু স্পেস করে করে শো করি তাহলে বুঝতে পারবো, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, চারটা বিষয় দিলাম। উপরে চেকিং এ আছে শুধুমাত্র একটি, একটি চাক হবে যদি এফ নেম, এফ নেম না এখন তো নাম দেয়া হয়েছে নেম। আচ্ছা, ভিতরে আমার কোনো ভুল আছে, একটা ভুল আছে, ভুলটা হলো এখানে কোনো একটা জিনিস কাটা পড়ছে হয়তো, ও কমেন্ট করার কারণে নাকি, কমেন্ট না, কমেন্ট তো ঠিক আছে, এটা কাটা পড়লো কি কারণে, পিএইচপি শুরু আছে শেষ ধরছে এসে এদিকে, কারণ কি এই যে ইফ কন্ডিশন, আচ্ছা আমি একটু এতটুকু কাট করি, কাট করি, কাট করলে এই অংশটা ঠিক আছে, তাহলে আমার কোডিং এর ভেতরে সমস্যা আছে। ইফ কন্ডিশন দিলাম, এই ইফ এর শুরু শেষ। হ্যালো ভাইয়া, হ্যাঁ শেষে যে ইকোটা করছেন ওইটার এই যে কোটেশনটা মেবি এন্ড করে নাই, হ্যাঁ এই এখন ঠিক আছে, এই ইকোর এখানে ইনভাইটেড দেয়া বাকি ছিল। আচ্ছা, একটা শুধুমাত্র নেমটা চেক করবে, যে এটা এমটি থাকলে অ্যালার্ট দিবে, অন্য কারো জন্য অ্যালার্ট নেই, এরপরে সবার জন্য যেটি আছে সেটি হলো ইকো হবে। আচ্ছা, আমি এখন ব্রাউজ করি, ঠিক আছে আমরা এখানে নাম দিলাম সাদিয়া, সাদিয়া এট দা রেট জিমেল ডট কম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে দেই 1 1 2 3 4 5 6 7 8 9, সাদিয়ার জন্য টিক দিলাম, ফিমেল, সাবমিট ক্লিক করলাম, এই যে উপরে চলে আসছে সাদিয়া, এরপরে ইমেল অ্যাড্রেস, এরপরে পাসওয়ার্ড, এরপরে ফিমেল, এই অংশ চলে আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার
এই প্রদর্শন পর্যন্ত কোনো সমস্যা নেই আছে ভেরিয়েবল গুলো সব কাজ করতেছে না জি ভাইয়া এইচটিএমএল থেকে মানগুলো পিএইচপি সঠিকভাবে নিতে পারছে নাকি হ্যাঁ এতটুকু শিওর হলাম এখন কাজ হলো আমি এর সাথে ডাটাবেজের কানেকশন দিব প্রথম কাজ হলো ডাটাবেজের কানেকশন দিতে হবে সেকেন্ড কাজ হলো ডাটা পাঠাতে হবে তো ডাটাবেজের কানেকশন দেওয়ার জন্য আমরা কি করব এই যে বাম পাশে দেখো সিলেবাসে আছে ডাটাবেজ ক্রিয়েট করা যায় এখান থেকে টেবিল ক্রিয়েট করা যায় হ্যাঁ তো আমরা একটু কানেকশনটা দেখি কানেকশন আগে আমরা যেটি করতাম সেটি ছিল MySQL এখন যেটি আছে MySQL I মানে হলো I তে ইমপ্রুভ আগের থেকে আরো ভালো কিছু দেয়া আছে MySQL I এটি আমরা ব্যবহার করব আরো ব্যবহার করা যায় PHP এর জন্য PDO PDO তে আমি কাজ করি না সাধারণত এই MySQL থেকে কাজ করি তো MySQL I এর ভিতরে আবার দুইটা পার্ট আছে শুধু এখানে না পুরো PHP টাই তুমি অবজেক্ট ওরিয়েন্টেড পদ্ধতি ব্যবহার করে করতে পারো আবার প্রসিডিউরাল পদ্ধতি ব্যবহার করেও করতে পারো প্রসিডিউরাল হলো র কোডিং আমরা যেটা শিখলাম হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যেটি করতে পারি সেটি হলো তাহলে আমরা যে রকেটিং শিখলাম সেটি হলো প্রসিডিউরাল আমরা এটির মাধ্যমেই করতেছি এখানে অবজেক্ট ওরিয়েন্টেডে যাচ্ছি না আমরা থাকবো প্রসিডিউরাল দেখো একটা ডাটাবেস কানেকশন করার জন্য যতটুকু দরকার সেটা হলো সার্ভারের একটা নেম দরকার সার্ভারের একটা ইউজার নেম দরকার একটা পাসওয়ার্ড দরকার ঠিক আছে এই পাসওয়ার্ড দরকার তারপরে কানেকশন করা দরকার ভেরিয়েবল কানেক্টের মাধ্যমে এই কানেকশনের লাইন এই উপরের এই ডাটাগুলো ব্যবহার করে কানেকশনটা তৈরি করা দরকার যদি ডাটাবেজের সাথে কানেকশন হয় এরপরে আমরা বাকি অংশের কাজ করতে পারবো তো এই কানেকশনটুকু পিএসপি তো কোড আমাদের লেখাই আছে আমি এই অংশটুকু শুধু কপি করি এখানে ধরো এই শুরুর দিকে ইফের ভেতরে না কারণ হলো আমার অন্যান্য আরো কাজ থাকতে পারে সে কারণে ইফের ভেতরে নিলাম এটা বাহিরেই রাখি তাহলে কি দিলাম সার্ভারের একটা নেম সার্ভার নেম কি লোকাল হোস্ট এটি অনলাইনে থাকলেও লোকাল হোস্ট আর লোকাল হোস্টে আছি এখনো লোকাল হোস্ট ইউজার নেম আমাদের একটা ডাটাবেজের একটা ইউজার নেম আছে ডাটাবেজের একটা পাসওয়ার্ড আছে তো লোকাল হোস্টের জন্য ডাটাবেজের ইউজার নেম রুট আমরা এই বিষয়ে কিন্তু আগেও আলাপ করেছি কারণ আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়ার সময় এই বিষয়গুলো আলাপ করা হয়েছে তো ইউজার নেম রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এই দিলাম এখন ভেরিয়েবল কানেক্ট করলাম নতুন একটা ভেরিয়েবল জেনারেট করতেছি এই কানেকশনের জন্য কি MySQL কানেক্ট MySQL পদ্ধতিতে কানেক্ট হবে সেখানে আমার প্রয়োজন তোমার গিয়ে সার্ভারের নেম তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো প্রয়োজন হ্যাঁ এটা হলো শুধু কানেকশন তৈরি করার জন্য ডাটাবেস কানেকশন করতে হলে আমার এখানে আর একটা ভেরিয়েবল লাগবে ভেরিয়েবল ডিবি ভেরিয়েবল ডিবি হ্যাঁ ডিবি পর্যন্ত যদি কানেক্ট করতে চাই আমার ফাইলটার নাম কি ডাটাবেসটার নাম কি পিএইচপি টেস্ট তাহলে এখানে ভ্যালু হলো পিএইচপি টেস্ট এই এখন এই ডিবিটাও আমি একসাথে এখানে দিয়ে দিতে পারি পাসওয়ার্ডের পরে এই হলো ডিবি হ্যাঁ চারটা জিনিস দিলাম আর এখানে কানেকশন ঠিক আছে কিনা সেই অংশ চেক করার জন্য যেটা বললো সেটা হলো এটা কিন্তু পরের অংশ হ্যাঁ এটা ছাড়াই কানেকশন চেক করে যদি কানেক্ট না করতে পারে অর্থাৎ এই লোকাল হোস্টে রুটে মাই পাসওয়ার্ড সহ যদি কানেক্ট না করতে পারে আমাদের এখানে যদি এই MySQL চালু না থাকে তাহলে কানেকশন তৈরি হবে না হ্যাঁ
চালু থাকলেই কেবল কানেকশন তৈরি করতে পারে। যদি কানেকশনটি তৈরি করতে না পারে তাহলে একটা মেসেজ ক্রিয়েট করবে, কানেকশন ফেইলড। আর যদি কানেকশন তৈরি করতে পারে, কোনো সমস্যা যদি না থাকে, তাহলে ইকো করবে কানেক্টেড সাকসেসফুলি। আচ্ছা সেভ দিলাম, দেখি কানেক্টেড সাকসেসফুলি এই লেখাটি আসে কিনা। এই যে দেখো কানেক্টেড সাকসেসফুলি লেখাটি শো করছে, তার মানে আমাদের কানেকশন সঠিকভাবে হলো। এখন যেটি করব সেটি হলো আমরা ডাটাবেজে ডাটা পাঠাবো। ডাটাবেজে ডাটা পাঠানোর জন্য আমাদের যেটি প্রয়োজন সেটি হলো ইনসার্ট ডাটা, এই অংশটি লাগবে। ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা, ইনসার্ট ডাটা করার জন্য আমাদের এখানে দরকার তোমার গিয়ে এই যে ইনসার্ট ইনটু একটা কমান্ড আছে, এই কমান্ডটি সঠিকভাবে লেখা দরকার, ইনসার্ট ইনটু টেবিল নেম। দেখো এখানে কি করছে, অবজেক্ট ওরিয়েন্টেড না, প্রসিডিউরাল। এই হলো কানেকশন। এবার ডিবি নেম সহ আমি যেটি করলাম, ডিবি নেম সহ কানেকশন দিছে, চেক করছে সাকসেসফুল আছে কিনা, এখানে আর দেখার প্রয়োজন মনে করেনি, ওইটা একবার দেখে এরপরে ছেড়ে দিল যে সাকসেসফুল না থাকলে এই ফেল্ড মেসেজ আসবে। ফেল্ড না আসলেই তো সাকসেসফুল, এই কারণে ইকোটা বাদ দিল। আর একটা ভেরিয়েবল করছে, সেটা হলো এসকিউএল। যে কোনো নামে, ভেরিয়েবলের নামের কোনো ঠিক নেই, প্রয়োজন মতো নাম দিবা। ভেরিয়েবল এসকিউএল, ইনসার্ট ইনটু মাই গেস্ট, ওদের টেবিলের নাম। মূল জিনিস বুঝতে হবে হলো এখান থেকে, ইনসার্ট ইনটু টেবিল নেম, এখানে টেবিলের নাম দেব, আমাদের যে টেবিল নেম, আমাদের টেবিল নেম কি, রেজিস্টার ইনফো, রেজিস্টার ইনফো। আচ্ছা তাহলে আমরা দিব ইনসার্ট ইনটু রেজিস্টার ইনফো, তারপরে কলামের নাম। হ্যাঁ আইডি তো লাগবে না, আইডি তো অটো ইনক্রিমেন্ট, নামের ঘরে নাম যাবে, এটা হলো কলামের যে বানান আছে, কলামের যে বানান আছে ওই বানানটা লাগবে, নেম, ইমেল, পাসওয়ার্ড, জেন্ডার, কলামের যে বানান সেই বানানগুলো এভাবে কমা কমা দিয়ে লিখতে হবে। এরপরে ভ্যালু দিতে হবে, ভ্যালু, ভ্যালু কোনগুলো, ওই যে আমার ভেরিয়েবল কল করা আছে ওগুলো হলো আমার ভ্যালু, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই একটা এসকিউএল করে নিতে পারি, ডাইরেক্ট চালালে কাজ করবে, ডাইরেক্ট চালালে কাজ করবে, কিন্তু ভেরিয়েবল করলাম কি কারণে, আমি একটা ইফ কন্ডিশনের ভেতর থেকে যদি কাজ করাতে চাই তখন এই এটির একটা দরকার আছে। হ্যাঁ এই যে এসকিউএল এর দরকার আছে, ইফ কন্ডিশনের ভেতর থেকে যদি কাজ করাই, ডাইরেক্ট যদি চেষ্টা করি তাও কাজ করবে। হ্যাঁ তখন আমার এই মাইএসকিউএলই এই লাইনটা লাগবে, আর ইফ কন্ডিশনের ভেতর থেকে করলে তখন আমি আবার যদি সাকসেস হয় তাহলে সাকসেস মেসেজটা সহজে দেখতে পারবো। আচ্ছা আমি এই অংশ একটু ক্লোজ করি। হ্যাঁ এখানে মাইএসকিউএল ক্লোজ করছে, এটা না করলেও কাজ করবে, সমস্যা নেই। তো এই অংশটা আমি একটু কপি করি, কপি করে এটি আমি দিতে চাই, বাদ দিলাম, আপাতত কমেন্ট করে দিলাম, কানেকশন সাকসেসফুলি লাগবে না, এটা টেস্ট করা শেষ। আচ্ছা আমি দিলাম যদি ইফ সেট গেট সাবমিট হয়, যদি সাবমিট হয় তাহলে কি কি কাজ করবে, একটা কাজ করবে নেম আছে কিনা, এটা একটা কাজ করবে, সেকেন্ড কাজ করবে এই ভেরিয়েবল গুলো কাজ করে কিনা, এটাও আমি টেস্ট করে দেখলাম। হ্যাঁ এটারও আমার এখন প্রয়োজন নেই, এটা টেস্ট করে দেখলাম, তো আমি এটিও কমেন্ট করে রাখি যে এটিও আমার প্রয়োজন নেই। এসকিউএল ইনসার্ট ইনটু রেজিস্টার ইনফো, আমার যে টেবিলের নাম সেটি আমি একটু প্রয়োজনে কপি করে নিয়ে আসি। ইনসার্ট ইনটু রেজিস্টার ইনফো, এরপরে ফার্স্ট নেম, আমার ঘরগুলোর নাম কি দিলাম ওখানে, নেম, তারপরে ইমেল তো আছে, নেম, ইমেল, কমা, একটা হলো পাসওয়ার্ড, এই বানানটা আর জেন্ডার, এই বানানটা আমি ওখানে দিলাম কলামের জন্য, জেন্ডার, আর আমি তো এক বানান করেই করছি, আমার জন্য একটু সহজ হবে। এই ভ্যালু কি হবে, ভ্যালু হবে ভেরিয়েবল, ভ্যালু হবে আমার ভেরিয়েবল, ভেরিয়েবল লিখলে এখানে আবার যাবে কিনা, ঠিক আছে ভ্যালু হবে ভেরিয়েবল। আর এই যে ইনভাইটেড কমা, এই ইনভাইটেড কমা গুলো জরুরি, ঠিক আছে এই ইনভাইটেড কমা গুলো দেয়া জরুরি। তাহলে এই প্রথমে নেম দিছি, এখানেও প্রথমে যাবে নেম, মানে এই নেম যা ভ্যালু পাবে সেই ভ্যালুটা নিয়ে এই নেমের ঘরে রাখবে, কারণে এখানে কলাম যেই স্টাইলে লিখলাম, যেই সিরিয়ালে লিখলাম,
সেই সিরিয়ালে ডাটা দিতে দিতে আসবো। এটা হলো ইমেইলের ঘর। হ্যাঁ, তাহলে এখানে লিখবো ভেরিয়েবল ইমেইল, ভেরিয়েবল ইমেইল, তারপরে সিঙ্গেল ইনভাইটেড কমা সিঙ্গেল ইনভাইটেড, শেষেরটায় কমা লাগছে, তারপরেরটায় দিব ভেরিয়েবল পাসওয়ার্ড, ভেরিয়েবল পাসওয়ার্ড, তারপরেরটায় দিব ভেরিয়েবল জেন্ডার। এখানে যে ভেরিয়েবলের নামগুলো লিখে রাখছি, আচ্ছা আর একটা বিষয়, এই ভেরিয়েবল তো কাজ করবে না, আমি তো কমেন্ট করে ফেলছি, হ্যাঁ প্রদর্শনটা বন্ধ করতে পারি, কিন্তু ভেরিয়েবল গুলো রাখতে হবে, প্রদর্শনটা বন্ধ করে দেই, বুঝতে পারছি? এখানে ভেরিয়েবল গুলো তো লাগবে, এই ভেরিয়েবল যদি আমি কমেন্ট করে ফেলি তাহলে তো এখানে ভেরিয়েবল কাজ করবে না, আর কাজ না করলে এখানে মানও পাবে না, তো আমি যেটা করব সেটা হলো কমেন্টটা বন্ধ করে রাখি, কিন্তু এই ভেরিয়েবল গুলো সচল থাকতে হবে, সচল না থাকলে কিন্তু কাজ করবে না। আবারও বলি ভেরিয়েবল এখানে লেখা থাকতে হবে, যদি লেখা থাকে সেই ভেরিয়েবল মান পাবে, মান পেলেই কেবল ভ্যালুতে দিতে পারবে। আচ্ছা, এর পরের যে গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনের কাজ শেষ, আমি একটা এসকিউএল এর ভিতরে নিলাম, এই লাইনের কাজ শেষ, এরপরে মাইএসকিউএল কোয়েরি, ভেরিয়েবল কানেক্ট, এরপরে এসকিউএল, ঠিক আছে, ভেরিয়েবল কানেক্ট এসকিউএল, আচ্ছা এরপরে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, যদি আমার এই কন্ডিশনটা কাজ করে, উপরে যেমন কন্ডিশন আমরা শিখছি না ইফ কন্ডিশন, এখানে বলছে ইফ যদি মাইএসকিউএল কোয়েরি করে, যদি এই কোয়েরিটা মানে এই কাজটা যদি করে কার ভেতর থেকে, ওই কানেকশনের মধ্য থেকে, আমরা যে কানেকশন সেট করলাম ভেরিয়েবল কানেক্ট, এই ভেরিয়েবল কানেক্টের সার্ভার নেম ইমেল এগুলো সব ঠিক রেখে যদি সে কাজটা করে, কি কাজ করবে, এসকিউএল এর কাজটা করবে, এই কাজটা করবে মানে মাইএসকিউএল কোয়েরি করবে, মাইএসকিউএল কোয়েরি করবে, হ্যাঁ ইনসার্টের জন্য কাজ শুরু করবে, সবকিছুই মাইএসকিউএল কোয়েরি থেকেই আসবে, মাইএসকিউএল কোয়েরি করবে কোন মাধ্যমে, ওই যে কানেক্ট করলাম ওই কানেক্ট মাধ্যমে কি কাজ করবে, এই যে ইনসার্টের যে কাজটা দিলাম এই কাজটা করবে, এই কাজটা যদি সে সঠিকভাবে করতে পারে তাহলে এটা যদি ট্রু হয়, কাজটা যদি সঠিকভাবে করতে পারে তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা আছে নিউ রেকর্ড এন্টার্ড সাকসেসফুলি, আর যদি ভুল করে এলস, তাইলে আর একটা এসকিউএল থেকে একটা ভুলের নম্বর আসবে, তো সে কারণে এই যে এই লেখাটা শো করলাম। হ্যাঁ, ইকো এইভাবে কি কি করা যায় এই বিষয়ে তো আমাদের আগের অভিজ্ঞতা আছে, কোনো ফাংশন আমরা কিন্তু এই ডট না দিয়ে চালাতে পারবো না ইকোর ভেতরে, এই বিষয়ে তো আমাদের আগের অভিজ্ঞতা আছে, তো এখন আমরা এটা সেভ করি এবং আমরা একটু রিলোড করি, আমাদের এই ফাইলটা রিলোড করি, উপরে নিউ রেকর্ড সাকসেসফুলি আসছে, ক্রিয়েটেড সাকসেসফুলি, রিলোড করার সাথে সাথে এই কাজটা করলো, আমরা একটু দেখি যে আসলে এদিকে আসছে কিনা, ব্রাউজ করি, এই যে সাদিয়া চলে আসছে, আসলো কিভাবে, এই যে আসলো, আসলো কিভাবে, কারণ হলো আগে থেকে এই যে একটু আগে যে আমি টেস্ট করলাম সেই টেস্টের ভ্যালুটা এখানে দেয়া ছিল, আমি এন্টার প্রেস করছি কিবোর্ডে, এন্টার প্রেস মানে হলো এখানে সাবমিট প্রেস, যখনই সাবমিট করলাম সে গিয়া আমার এই নতুন কোডিং পেলো এবং এই কোডিং সঠিকভাবে কাজ করলো। আমি যদি এখন আবার ক্রিয়েট করতে চাই, হ্যাঁ নামের ঘর ফাঁকা থাকলে তো আসবে না, কোনো কাজই হবে না, সাবমিট করি, হ্যাঁ এই যে ইমেল দিতে হবে, ইমেলটা হয়নি এখানে, ইমেলটা হয়নি, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখি, সাবমিট করি, কি দিছে, নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, আচ্ছা ক্রিয়েটেড সাকসেসফুলি তো দিছে, কিন্তু আমার তো নেম ইজ রিকোয়ার্ড এটা লাগতো, তাই না, নেম ইজ রিকোয়ার্ডও এখানে শো করছে। এখন বিষয় হলো আমি কিন্তু পুরো কাজগুলো বন্ধ করিনি, নেম ইজ রিকোয়ার্ড এটা আলাদাভাবে রাখছি, যদি এমন হতো যে নাম না দিলে কোনো সাবমিশনই চলবে না, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সবার শেষে, মানে এই ভিতরের সকল কাজ চলবে যদি নামটা সঠিক হয়, তখন এই সেকেন্ড ব্র্যাকেটের বাউন্ডারি হবে একেবারে সবার শেষে, আর এখন তো এটা শুধু আলাদাভাবে শো করছে, আর যদি আমার সাবমিট যদি কাজ করে, সাবমিট যদি কাজ করে মানে হলো আমি এন্টার দিলেই তো সাবমিট হয়ে যায়, সাবমিট যদি কাজ করে
তাহলে তো এই কাজগুলো অটোমেটিক চলবে, এই কারণে ব্ল্যাঙ্ক পেলে ব্ল্যাঙ্ক নিবে। এবার দেখো ব্ল্যাঙ্ক নিছে হয়তো, এই যে তিন নম্বরে ব্ল্যাঙ্ক নিছে, কারণ হলো কোনো মান ছিল না কিন্তু সাবমিট হয়েছে। আমি যদি ওরে বন্দি করতে চাই, যে যদি আমার নামের ঘর ফাঁকা থাকে তাইলে কোনো সাবমিশনই চলবে না, তাইলে আমি এইটা এই সেকেন্ড ব্র্যাকেটটা একেবারে নিচে নিয়ে আসি, এই যে এখানে শুরু সেকেন্ড ব্র্যাকেট, এই যে নিচে শেষ, হ্যাঁ একেবারে নিচে নিয়ে আসি। না এটা এটা তো ইফ সেটের মনে হয়, কোনটা দিলাম এটা কোনটা, আচ্ছা এইটা, ঠিক আছে এইটা হলো আমার এই ইফ, যদি ফাঁকা থাকে, নামের ঘর যদি ফাঁকা থাকে তাহলে, যদি এমটি থাকে, হয় নাই কিন্তু আমার কন্ডিশনটা, এমটি থাকলে এমটি রিরড শো করবে, এটা ঠিক আছে, কিন্তু এই কাজগুলো কখন করবে? এই কাজগুলো তো করবে এমটি না থাকলে, এই কাজগুলো কখন করবে এমটি না থাকলে। আচ্ছা এটা একটা কাজ করি, উপরে আমরা কন্ডিশনটা করে দিই, এটা আলাদা ভাবে শো করছে, শো করুক, এখানে আমরা কিছু করলাম না, কিন্তু এই যে ইফ ইজ সেট, এটা হলো এন্টার ক্লিক করলে ইফ ইজ সেট। আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিই, এন্ড, এই কন্ডিশনটা ওখানে দিয়ে দিই, নামের ঘর যদি ফাঁকা না থাকে তাইলে কাজ করবে। দেখো আমাদের অটো যে সাবমিট হয় এটা বন্ধ করা দরকার, নট এমটি, এটা হলো নট চিহ্ন, যদি এটা সাবমিট হয় এবং যদি নামের ঘর ফাঁকা না থাকে তাহলেই কেবল ভিতরের কাজ চলবে, এই রেজাল্টটাও তখন নিয়ে আসবে, হ্যাঁ ফাঁকা না থাকলেই, আর এখন তো এই রেজাল্ট নিয়ে আসতে পারবে না, কারণ ফাঁকার রেজাল্ট তো আমি কল করিনি, হ্যাঁ এই রেজাল্ট এই মুহূর্তে আর কাজ করবে না, কারণ এমটি তো পাবেই না, এমটি পেলে তো আর এই ভিতরে ঢুকতে পারবে না, যদি নট এমটি থাকে তাহলেই কেবল ভিতরে আসবে, তাইলে এই কাজটা আর এখানে প্রযোজ্য না, এটা এখানে হবে না। আচ্ছা আপাতত আমরা যেটি বন্ধ করতে চাচ্ছি সেটি করি, যে কোনো ব্ল্যাঙ্ক ডাটা যেন আমার ডাটা বেজে না যায়, তাহলে কি কন্ডিশন দিলাম আগের কন্ডিশনের সাথে, যদি ইজ সেট মানে সাবমিট যদি ক্লিক হয় এবং যদি নেমের ঘর এমটি না হয়, খালি না থাকে ফাঁকা না থাকে, তাহলেই কেবল ভিতরের কাজগুলো করবে, অন্যথায় করবে না। আচ্ছা আমরা আবার একটু ট্রাই করি, ভাই একটু হাজিরাটা নিয়ে দিয়েন, হ্যাঁ এখন নামের ঘর এমটি আছে, যদি সাবমিট ক্লিক করি, এটা ইমেল, ইমেল চাই, হ্যাঁ ইমেল সঠিক হয়নি বলতেছে, যদি আমি সব ফাঁকা রেখেই যদি সাবমিট ক্লিক করি তাহলে কি আসলো, কোনো কিছুই হয়নি, হ্যাঁ এর আগে তো কোনো সিগন্যালও দেয়নি, এর আগে তো আমার ধরো ডাটাবেজে আসছে, আমি ডাটাবেজটা আবার ব্রাউজ ক্লিক করি, কোনো কিছু হয়নি, তার মানে হলো ওই যে কন্ডিশনে এখন বন্দি হয়ে গেছে। হ্যাঁ আর এই ইফের একটা এলস আমি দিয়ে দিতে পারি চাইলে, ঠিক আছে এখানে যদি সাবমিট ক্লিক করি আর যদি ঘরটা নেমের ঘরটা যদি ফাঁকা না থাকে তাহলে সাবমিট হবে নিউ রেকর্ড সাকসেসফুলি, এগুলো বলবে, অন্যথায় এলস, এলস কি করবে, এলস বলবে যে ইকো করবে, মনে করো ওই উপরের যে কন্ডিশন ওইটা লিখে দেই, নেম ইজ এমটি, নেম ইজ এমটি, এটা শো করবে। আচ্ছা সেভ করলাম, ভিতরের কাজ যদি না করতে পারে তাহলে দিবে নেম ইজ এমটি, বুঝতে পারছি, আর যদি ভিতরের কাজ করতে পারে, আচ্ছা এটাও কিন্তু এখন অটোমেটিক শো করতেছে, আমি যদি চাই জোরে বন্ধ করবো, বন্ধ করলে কি করতে পারি, এখানে এটা ধরো একটা এরর এমএসজি এরর মেসেজ একটা ভেরিয়েবল করলাম, ভেরিয়েবল এরর মেসেজ, ভেরিয়েবল এরর মেসেজ, তো এখানে এরর মেসেজে আমি এটি ইকো করবো ঠিকই, এরর মেসেজটা প্রথমে আমি একটু ব্ল্যাঙ্ক করে নিই, ভেরিয়েবল এরর মেসেজ ইকুয়াল, এই ব্ল্যাঙ্ক করলাম, হ্যাঁ ব্ল্যাঙ্ক করার মানে হলো
শুরুতে সে দেখাবে না, এই যে এখানে যে শুরু করলেই দেখায়, কারণ হলো শুরুতেই সে এমটি পায় আর এই মেসেজটা দেখায়। এখন যেটি করব সেটি হলো এরর মেসেজ শুরুতে ব্ল্যাঙ্ক থাকবে, সে ব্ল্যাঙ্ক শো করবে, পরে এরর মেসেজ থাকবে, এরপরে ধরো এখানে ইকো করলাম, এই ইকো করলাম। এখন যেটি হবে শুরু যখন করব তখন শুরু যখন করবে এলস এর ভিতরে, তো এই কারণে কন্ডিশনটা তাৎক্ষণিক আমাদের সাজানো হয়নি। আচ্ছা যাই হোক, আমাদের যেটি দেখা দরকার ছিল সেটি ছিল যে আমরা ইনসার্ট সঠিকভাবে করতে পারি কিনা। তো এখানে ইনসার্ট ইনটু রেজিস্টার ফর্ম ইনফো, এরপরে কলামের নাম, তারপরে সিরিয়াল অনুযায়ী ভেরিয়েবলের নাম, এই ভেরিয়েবল সংগ্রহ করা আছে বিধায় মান দিতে পারবো। তো এটি গেট মেথড বা পোস্ট মেথড যে কোনো মেথডে আসতে পারে। এরপরে গুরুত্বপূর্ণ লাইন হলো এই লাইনটি, যদি রেকর্ড সাকসেসফুলি হয় তাহলে এটি শো করবে। আচ্ছা আমরা যাই এখানে নতুন একটা ডাটা দেই, সাপোজ মাহি, মাহি মাহি অ্যাট দ্য রেট জিমেল ডট কম, এর পাসওয়ার্ড 1 2 3 4 5, ইমেল সাবমিট করি। এই যে লেখা শো করছে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। আচ্ছা ডাটাবেজে যাই, ব্রাউজ ক্লিক করি, 4 নম্বরে মাহি মাহি অ্যাট দ্য রেট জিমেল ডট কম 1 2 3 4, এই যে দিলাম এই ফিমেল, সঠিকভাবে ডাটাটি আসলো। এখন আমাদের বিষয় যে এই নিউ রেকর্ড সাকসেসফুলি যে লেখাটি শো করবে এটি এসটিএমএল এ আমি কোন কালারে শো করব, কত সাইজে শো করব, এগুলো সব আমি ইকোর ভিতরে তো এসটিএমএল লিখতে পারি। তো এখানে এসটিএমএল লিখে দিলেই সেটি সঠিকভাবে কাজ করবে। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো? সাদিয়া, ইমু, না ভাইয়া, না ভাইয়া, ইনসার্ট করতে পারবো নাকি? শুধু ভেরিয়েবল ক্রিয়েট করব, ভেরিয়েবল ক্রিয়েট তো আগেই জানি, ভেরিয়েবল ক্রিয়েট করব, একটা এসকিউএল এর লাইন লিখব, ইনসার্ট এর কমান্ড, আর একটা কন্ডিশনের মাধ্যমে সেটি পাঠাবো, এই এতটুকু কাজ। পারবো না সবাই? জি ভাই, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের নতুন টপিকস আজকে এই পর্যন্তই।